তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার বাঁকুড়ার জয়পুর থানার শ্যামদাসপুর প্রাথমিক বিদ্যালয়ে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকাবাসীরা অভিযুক্ত প্রদীপ দে নামে ওই শিক্ষককে গণপ্রহার দেয় বলেই অভিযোগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রদীপ দেকে থানায় নিয়ে যায়। জানা যায়, নিগৃহীত নাবালিকার ছাত্রীর মায়ের অভিযোগ, মিড ডে মিল খাওয়ার পরে ওই শিক্ষক সকল ছাত্রছাত্রীদের ছুটি দিয়ে তার কন্যাকে আটকে রেখে স্কুলের ভেতরে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে। ওই ঘটনাটি কয়েকজন পড়ুয়া দেখতে পেয়ে ওই শিক্ষককে আটকে রেখে গ্রামবাসীদের খবর দেয়। গ্রামবাসীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষককে গণপ্রহার দেয় বলে অভিযোগ। স্কুল আছিল, স্কুলে খাওয়ান দান চুকেছে, স্কুলতে দেওয়া খাওয়া দাওয়া চুকাতেই দিয়ে সবাইকে ঘর পাঠিয়ে দিয়েছে। তিনটি মেয়েকে ছেলেকে ঘরে রেখেছে, দিয়ে ওকে ঘর ঢুকিয়ে আমার মেয়ে ছেলেটাকে ঘর ঢুকিয়ে রেখেছে, দিয়ে প্যান জামা সব খুলে দিয়েছে, গায়ে হাত বুলাচ্ছে, পায়ে হাত বুলাচ্ছে, গায়ে মাথায় পড়ে সবাইতেই হাত বুলাচ্ছে, দিয়ে এবারে বলছে যা ঘর চলে যা। দুটোই মেয়ে ছেলে ওখানে ছিল, বলছে মাস্টারমশাই কী করছে, ওকে বলছে ছেড়ে দাও, বলছে না ছাড়বো না, বলছে ওকে ওষুধ দিচ্ছি, বলছে ওষুধ খাওয়াবো, দিয়ে ওকে ছুটি দেবো, তোরা যা এখন, বলছে না আমরা যাবো না, প্যাকাটিকে ছেড়ে দাও। আর ওরা জানলা দিকে দেখেছে মাস্টারমশাই করেছে, প্রদীপ মাস্টারমশাই। এটা কতদিন ধরে আপনাদের কাছে অভিযোগটা আসছে? এই দুদিন হলো, যে ঘরে যে কেন্দা যে বলেছে থিরি থিরি করে ঘটেছিল বলতে, ওই বাচ্চা মেয়েটা আমাদের গ্রামেতেই বাড়ি, তো শারীরিকভাবে নির্যাতন হয়েছিল, সেটা বাচ্চা মেয়েটা এসে কান্নাকাটি করছে বাড়িতে। তো বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে এরকম দেখি বাচ্চা মেয়েটাকে জিজ্ঞাসা করলাম যে ঘটনাটা কি ঘটেছিল, তো ওই মেয়েটা বললো যে এরকমভাবে মাস্টারমশাই আমাকে টেবিলে শুয়েছিল, দিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছিল, বন্ধ করে প্যান্টের খোলা করিয়েছে এবং বলেছে আমি যদি বাড়িতে গিয়ে বলি তাহলে আমাকে জঙ্গলে কেটে ফেলে দেবে। এরকম ঘটনা ওকে পার্সোনালি আমি জিজ্ঞাসা করেছিলাম বাচ্চা মেয়েটা রেখে যে ঘটনাটা কী ঘটেছিল, মেয়েটা সেম একই কথাই বলেছিল এবং মাস্টারমশাইকে সেম একই রকম চার্জ করলাম এই সঙ্গে সঙ্গে, যে এরকম কি ঘটনাটা, এরকম করলে কেন, কী উপলক্ষ তোমার, এরকম রিপোর্ট হচ্ছে কেন, কী জন্য ঘটেছে এরকম। তো মাস্টারমশাই অস্বীকার করছে, অস্বীকার করে বলছে ঠিক আছে আমি ক্ষমা চেয়ে দিচ্ছি, ক্ষমা চেয়ে দিচ্ছি। আমি তুমি এই অন্যায়টা করলে কেন, তুমি একটা শিক্ষিত মানুষ, তুমি এই ঘটনাটা মানে কী উপলক্ষটা কিছু না। কিন্তু মাস্টারমশাই কোনো জবাব দিতে পারলো না, কিন্তু বাচ্চা মেয়েটা কান্না দেখে থাকতে পারলাম না। হ্যাঁ, স্কুলে এলাম, স্কুলে পরিস্থিতি দেখে এই তো অবস্থা। আমি বিচার চাই বাচ্চা মেয়েটার প্রতি এরকম যে হয়েছে, আমি চাই যে এই শিক্ষক শিক্ষকতা করার কি সত্যি যোগ্যতা আছে, উনি কি সত্যি শিক্ষকতা করতে পারেন, বা আমাদের যে গ্রামের আরো পাঁচটা মেয়ে স্কুলে আসতে ভয় পাচ্ছে, আজকে স্কুলে আসতে যাচ্ছে না কিসের জন্য, তাহলে আমরা কি স্কুলে মেয়েকে পাঠাবো না, না পড়াশোনা বন্ধ হয়ে যাবে। তারা ওই শিক্ষককে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ঘটনা সম্বন্ধে আমার কিছু জানা নাই, আমার ইলেকশন ট্রেনিং ছিল, আজকে আপাতত স্কুল ঢোকার আগে ঘটনা ঘটেছে, আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না। পুলিশ এসছে, পুলিশ বা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি ব্যাপার জানিয়েছি, এখনকার পরিস্থিতি এবারে ব্যাপার স্যাপার ওনাদের কাছে খবর নেব। না, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন শিক্ষক প্রদীপ দে। শুনুন, আমি এই সকল কোনো কোথাও বলিনি, আর কোনো ঘটনাও ঘটাইনি, এখন ওনারা বলছেন আমি বুঝতে পারছি না কি ব্যাপার, সেটা অভিযোগ করছে, কিন্তু আমি এসকল কিছু জানি না, আমি এরকম কোনো কোথাও বলিনি এবং কোনো কাজ নেই। আমি সব ছেলেদেরকে একদম দুয়ারে বসিয়েছিলাম, দুয়ারে বসিয়ে খাওয়া দাওয়া হওয়ার পরই আমি ছেলেগুলো ছেড়ে দিয়েছি, দুয়ারে সব ছেলেগুলি দুয়ারে বসিয়েছি, দুয়ারে বসানোর পরে খাওয়া দাওয়া হতেই আমি ছেলেগুলো সব ছেড়ে দিয়েছি। আপনারা বুঝতে পারছেন না কি হচ্ছে, আমি আমার উপরে হয়তো পুরনো কোনো শত্রুতা ছিল তার জেরে এরকম হচ্ছে। এর আগের দিনে দুজন এসেছিল আমার কাছে, দুজন এসে বললো যে বাচ্চা শিশু শ্রেণীর ছেলেগুলোকে কেন আপনারা বাইরে পাঠিয়ে দিচ্ছেন, ঘরে পাঠিয়ে দিচ্ছেন আপনাদের। আমি এরকম কোনো কাজই করিনি, আপনি বিশ্বাস করুন, আমি এখনো বলছি যে আমি ও সকল কোনো কাজই করিনি, এবং ওই যে কথাগুলো বলছে, আমি প্রথম কথা আমি ছেলেগুলোকে ঘরে ঢোকাইনি, সব ছেলে বাইরে ছিল, সব ছেলে বাইরে খেলছিল। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।